সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুরহুদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা পারভীন, সমবায় অফিসার হারুনুর রশিদ ও সমাজসেবা অফিসার তোফাজল হক। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা ও স্কুল কলেজের শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল থেকে 11 জন অসুস্থ দুস্থ ও শিশুর প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।